আগামী 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানালেন আবহাওয়া বিভাগের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আকাশ শুষ্ক থাকবে প্রথম 72 ঘন্টা, অর্থাৎ প্রথম 3 দিন 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এরপর আবহাওয়ায় খুব একটা পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আজকে 4 এপ্রিল, দক্ষিণবঙ্গে আগামী 5 দিন মূলত শুষ্ক আকাশ, অর্থাৎ ক্লিয়ার স্কাই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়বে, প্রথম 72 ঘন্টায় 2 থেকে 4 ডিগ্রি, তারপরে খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ প্রথম 3 দিন পরে বাকি 2 দিনের। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে আপাতত অ্যাটলিস্ট আরও 2 থেকে 3 দিন, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলোতে আগামী 3 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি নর্থ, সাউথ, দিনাজপুর, মালদা ক্লিয়ার স্কাই, ড্রাই ওয়েদার। আলিপুরদুয়ার এবং কুচবিহারে খুব একটা হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দিনের তাপমাত্রা গ্র্যাজুয়ালি একটু বাড়বে, তবে কম বাড়বে, যেহেতু এখনও বৃষ্টির সম্ভাবনাটা থাকছে, যদিও বৃষ্টি খুব বিক্ষিপ্তভাবে হবে। ফলে দক্ষিণবঙ্গ ইনক্লুডিং কলকাতায় কিন্তু আগামী 5 দিনে দিনের তাপমাত্রা একটু গ্র্যাজুয়ালি বাড়বে, প্রথম 3 দিনে বেশি, তারপরে চেঞ্জ নেই। বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। ওয়ার্নিং বলতে যেটুকু আছে, দার্জিলিং এবং কালিম্পংয়ে মূলত 2 দিনে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা, আর কিছুটা জলপাইগুড়ির 2-1টি জায়গায়। প্রসঙ্গত, চৈত্রে বৃষ্টি স্নাত হয়েছিল শহর কলকাতা, তবে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে বলেই খবর মিলেছে হাওয়া অফিস সূত্রে। শেখ চিকুর রিপোর্ট, ওঙ্কার বাংলা।